ठीक है कुछ सही बोला, सही सोचा आप लोगों ने, ना गाना आता है ना अच्छी तरह से बोलना आता है, ना गान का वो जानू ना भाल के की बात को वो जानू, फिर भी निकल पड़ता हूँ कुछ वीडियो बनाने के लिए। तो टुडेज वीडियो इज अबाउट व्हाट विल यू डू व्हेन गॉड फॉरबिड अ चाइल्ड फॉल्स डाउन एंड हिट्स हिज हेड ऑन द फ्लोर। माटित जदि भगवान नगरक पड़े और मूरत डूब पाए शिशुबिले कि See, the first thing that you have to see is the immediate effect. Is there any bleeding? Kobat katise niki. Jodi katise tenahole apun lage jane bleeding or ami kam khini koribo labo. Doctor sob nibo laibo apun lage tokhonat bleeding to rohabo. Apun jete lage hospital ba doctor sob goi na pai. Then what you have to see is has the child lost his or her consciousness? মানে অজ্ঞান হয়েছে নাকি, যদি অজ্ঞান হয়েছে ইমিডিয়েটলি ডক্টরের ওষুধ নিব। থার্ডলি যদি মূরত দুঃখ পাইছে মাসাজ করে নিব, মোহার নিদিব, ডু নট মাসাজ। ইফ দের ইজ এনি ইঞ্জুরি অন দ্য হেড অন দ্য স্কাল, ইফ ইউ মাসাজ দ্যাট ইঞ্জুরি মাইট বিকাম বিগার, মালিশ করে নিদিব। তারপর আপনাদের চাব যে বাই চান্স যদি আপনার শিশুটিয়ে কথা কব পারে তাহলে ভুল বকিছে নাকি, কনফিউশন, speaking irrelevant things, those are also signs of internal head injury, brain of dupwa. Jodi ebilak jikunu sin apnake dekhise bomi hoise, vomiting, loss of consciousness, unconscious, or irrelevant talking, or sokure upor hole sai ase ba thor lagi sai ase, tene hole immediately take your child to the doctor and bleeding. If there are no such signs, enuka jodi eku sign nai, তেতিয়াও কিন্তু আপনার সাবধান হব লাগবে। দ্য মেইন থিং ইন দিস ওয়ান ইজ 12 আওয়ার্স, ইউ হ্যাভ টু অবজার্ভ ইয়র চাইল্ড ফর 12 আওয়ার্স ফর সিমিলার সিমটমস দ্যাট আই সেড জাস্ট নাও। 12 ঘন্টা লৈ যদি একো লক্ষণ নেদেখে দেন অনলি ইউ আর সেফ, প্লিজ রিমেম্বার 12 আওয়ার্স। সো ফার্স্ট ইমিডিয়েট সাইন্স ব্লিডিং, লস অফ কনসিয়াসনেস, অজ্ঞান হওয়া, চকু আমি যে কম উপর ফলে থর লাগি সাই আছে, অ্যান্ড ইফ দের ইজ ভমিটিং, অ্যান্ড ইফ দের ইজ ইন কেস অফ ভমিটিং মোস্ট লাইকলি দ্য ভমিটিং উইল বি প্রজেক্টাইল, মানে এনে আমি বমি করলে চোলাতেই পড়ে অল্প দূরলৈ যাব হেড ইঞ্জুরি ভমিটিংটো। ইফ নো সাচ সাইন্স ওয়াচ ফর 12 আওয়ার্স, কিপ ইয়র মোড অফ কমিউনিকেশন রেডি। ধর আপনার শিশুটিয়ে গড ফরবিড দিনত পড়লে তো 12 ঘন্টা মানে রাতি হব, রাতিলকে চাব লাগবে, রাতির কারণে আপনাদের কিহত হসপিটালত লৈ যাব, কোনখন হসপিটালত নিব, কাক দেখাব, সব ইতিমধ্যে রেডি করে থব, কারণ 12 ঘন্টা হল আমার টাইম লিমিট। মূরত যদি দুঃখ পায় 12 ঘন্টা মানে 6-7 ঘন্টা 10 ঘন্টা পিছতো লক্ষণ দেখাব পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড অবজার্ভ দ্য চাইল্ড ফর 12 আওয়ার্স। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডাক্তারের পরামর্শ লব, as far as possible self-medication no koribo. God bless you and your family.